স্বাগত জানাচ্ছি তোমাদের প্রত্যেককেই আরও একটি নতুন ভিডিওতে। যেমনটা তোমাদেরকে জানাবো, যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পিজিতে ফর্ম ফিল আপ করেছিলে 2023-24 সেশনে, তাদের যে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট অর্থাৎ ফেজ ওয়ানের যে অ্যাডমিশন লিস্ট তা কিন্তু প্রকাশিত হয়েছে। তো লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই অ্যাডমিশন নিতে পারবে। আর অ্যাডমিশন ফিজ পেমেন্ট করার পরও কিন্তু একটা আবশ্যিক কাজ রয়েছে, সেই কাজটা তোমাদের অবশ্যই করতে হবে। কি করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবে। আর চ্যানেল নতুন থেকে রিকোয়েস্ট করছি অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, তাহলে এরকম আরও অনেক কিছু আপডেট সবার আগে পেয়ে যাবে। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে পিজি ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বা ফেজ ওয়ানের যে লিস্ট প্রকাশিত হয়েছে অ্যাডমিশন লিস্ট, তো সেই লিস্টে আপাতত যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সাধারণত আর্টসের সাবজেক্টগুলো রয়েছে, সায়েন্সের এখনও প্রকাশিত হয়নি, সায়েন্সের পরবর্তী সময় প্রকাশিত হবে। তো যখন তোমার প্রকাশিত হবে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আর্টসের আপাতত প্রকাশিত হয়েছে, তো আর্টসের মধ্যেও বেশ কিছু সাবজেক্ট এখনও প্রকাশিত হয়নি, আর কিছু কিছু সাবজেক্টের প্রকাশিত হয়েছে। তো যাই হোক, আমি ভিডিওতে দেখাচ্ছি কোন কোন সাবজেক্টের প্রকাশিত হয়েছে সেই সমস্ত কিছু। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য ইউনিভার্সিটি অফ বারডোয়ান অর্থাৎ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে পিজি অ্যাডমিশন পোর্টাল রয়েছে, সেই পিজি অ্যাডমিশন পোর্টালে আমি রয়েছি। এখানে আসার পর একটু নিচের দিকে গেলে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে ভিডিও টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশনটা ওপেন হয়ে যাবে, সেই ডেসক্রিপশন থেকেও কিন্তু এই পেজ আসতে পারবে। এখানে তোমাকে দেওয়া হচ্ছে পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স বলে। তো সায়েন্সের এখনও প্রকাশিত হয়নি, যখন প্রকাশিত হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে আশা করি। তো যখন প্রকাশিত হবে আমি তোমাদের জানিয়ে দেবো, চাপের কিছু নেই। তো এখানে দেখো পিজি অ্যাডমিশন আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল আর্টস কমার্সের প্রকাশিত হয়েছে। তো এখানে প্রথমেই দেখো 1 নম্বরে আপাতত রয়েছে, আপাতত 1 নম্বরে অ্যাডমিশন নোটিফিকেশান অ্যান্ড ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস অফ স্টাডি 2023। তো আমরা যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে দেখবে একটা পিডিএফ কিন্তু আমার সামনে ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সেটাকে আমি এখান থেকে ভিউ করে নিচ্ছি ড্রাইভে গিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো ডেটটা দেওয়া আছে 24/9/2023, অর্থাৎ আগামীকাল, মানে 24 তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল, আজকে তো 23 তারিখ, ঠিক আছে, 23/9/23 সেপ্টেম্বর। কিন্তু যাক, কোনো অসুবিধা নেই, একদিন আগে দিয়ে দিল। এখানে দেখো প্রথমে দিয়ে আছে অ্যাডমিশন নোটিফিকেশান অ্যান্ড ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু পিজি কোর্সেস অফ স্টাডিজ। তো এখানে দেখো একটু নিচের দিকে গেলে আমরা দেখতে পাবো কোন কোন সাবজেক্টের প্রকাশিত হয়েছে। এখানে দেখো এখানে আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলো প্রকাশিত হয়েছে, এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলির হয়েছে, কমার্স হয়েছে, ইংলিশ হয়েছে, হিস্ট্রি হয়েছে, পলিটিক্যাল সায়েন্স হয়েছে, সংস্কৃত হয়েছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6টি সাবজেক্টের আপাতত প্রকাশিত হয়েছে। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি, একটা ভিডিওতে, ভিডিওটা অবশ্যই যদি এখনও দেখে না থাকো দেখে নেবে, যে কাউন্সিলিং করতে হবে তোমাদের। তো কীভাবে কাউন্সিলিং করবে না করবে সেটা অবশ্যই গুগল মিটের মধ্য দিয়ে হবে, সেটা সম্পর্কে আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি, চাইলে সেটা তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এখান থেকে আমি মূল মূল বিষয়গুলো তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো এখানে বলা আছে যে তোমার যে সমস্ত যে তোমার অ্যাডমিশন প্রক্রিয়া সেগুলো কিন্তু প্রভিন্সিয়াল অর্থাৎ অস্থায়ী। তো এগুলো যখন তুমি পেমেন্ট করছো, পেমেন্ট করার পর তারপর যখন ভেরিফিকেশান হবে অনলাইনে, অরিজিনাল ডকুমেন্টসগুলো ভেরিফাই করা হবে, তারপরে কিন্তু তোমার যে অ্যাডমিশন সেটা কিন্তু কনফার্ম হবে। তো ভেরিফিকেশানের জন্য তোমাদেরকে পরবর্তী সময় ডেট দেওয়া হবে, তখন তোমাদেরকে সেই ডেটে কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। তো এখানে এছাড়াও দেখো যেমন দেওয়া রয়েছে, তো এই যে অ্যাডমিশন লিস্টে যেটা রয়েছে ফেজ ওয়ানের, তো সেই লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু 24/9/2023 থেকে 27/10/2023 মধ্যে তারা কিন্তু স্টুডেন্ট। তো ওটা দেখাটা দেখো 24/9/2023 থেকে এটা কী রয়েছে 27/10/2023, আশা করি এটা ভুল রয়েছে, কারণ এতদিন তো পেমেন্টের যে সময় দেবেন, আশা করি এটা 27/9 হবে আশা করছি। আবার 24/9 থেকে শুরু হচ্ছে, যেটা 27/10 দেওয়া আছে, কিন্তু 27/10 তো আশা করি হবে না, এটা 27/9 আশা করছি হবে। তো যাই হোক, এখানে আপাতত তোমরা 27 তারিখের আগেই করে নেবে। তো আর একটু নিজের দিকে গেলে দেখবে আরও, অর্থাৎ যাদের কিন্তু এই যে লিস্টে নাম এসেছে তারা কিন্তু পেমেন্টটা করতে পারবে, 24 তারিখের পরে কিন্তু পেমেন্টটা করে নিতে পারবে। তো তারপর একটু নিচের দিকে গেলে দেখো এখানে বলা আছে ভেরিফিকেশন সংক্রান্ত বলা আছে, এখানে দেখো এটা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে যে অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট উইল বি কনফার্ম অনলি আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, অর্থাৎ তুমি পেমেন্ট করলে, পেমেন্ট করার পর যে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমার যে ডকুমেন্ট সেগুলো যাচাই করার পরই কিন্তু তোমাদের এই যে অ্যাডমিশন সেটা কনফার্ম হবে। তো এখানে দেখো দেওয়া আছে তোমাদেরকে ভেরিফিকেশন করার জন্য তোমার যেখানে তুমি চান্স পেয়েছ সেখানে সেই ডিপার্টমেন্টে বা সেই সেন্টারে তোমাকে যেতে হবে। দেখো এখানে দেওয়া আছে অনলাইন ফর্ম 3/10/2023 থেকে 6/10/2023 দেওয়া আছে, যেহেতু এটা 3/10/2023 থেকে ভেরিফিকেশানটা দেওয়া আছে, তো সেই কারণে এটা অবশ্যই কিন্তু এটা দেখতে পাচ্ছে এখানে কোনোমতেই 24/10 কিন্তু হবে না, অর্থাৎ 27/10 হবে না, এটা 27/9 হবে, ঠিক আছে। তো যাই হোক, অর্থাৎ যারা কিন্তু অ্যাডমিশন ফিটা পেমেন্ট করছো তারা কিন্তু এখানে, তো যেখানে অ্যাডমিশনটা নিচ্ছ সেখানে তোমরা কিন্তু তোমাদের সেই সেন্টারে বা সেই ডিপার্টমেন্টে গিয়ে, অর্থাৎ যদি তুমি তোমার যদি ইউনিভার্সিটি ক্যাম্পাস হয় সেক্ষেত্রে তোমার যে সেই যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে গিয়ে 3/10/2023 থেকে 6/10/2023 মধ্যে তোমার যে ভেরিফিকেশানটা করিয়ে নিতে হবে। ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পরেই কিন্তু তোমাদের যে অ্যাডমিশন সেটা কিন্তু কনফার্ম হবে। তারপর দেখো ক্লাস কবে শুরু হবে, ক্লাস দেখতে পাচ্ছ 3/10/2023 থেকে ক্লাস কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা আছে এখানে।
অর্থাৎ যে যে সাবজেক্টে প্রকাশিত হলো সেটা কিন্তু 3/10/2023 থেকেই কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমরা ক্লাসও করতে পারবে, সেই সময় ভেরিফিকেশনও করিয়ে নিতে পারবে। তা দেখ এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো, অসুবিধা কিছু নেই। তো দেখো এখানে এন্ট্রি রেকিং ফর্মটা সম্পর্কে বলা আছে, আশা করি তোমরা এন্ট্রি রেকিং ফর্মটা প্রত্যেকেই ফিল আপ করেই রেখেছো, অসুবিধা কিছু নেই। তো যাক তোমরা আরেকটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে, এখানে হ্যাঁ দেখো তোমরা যখন যে অ্যাডমিশন ফিজটা যখন পেমেন্ট করবে, তোমার পেমেন্ট করার জন্য তোমাকে যেটা করতে হবে, এখানে তোমরা দেখো একটু উপর দিয়ে গেলে আমি তোমাদেরকে ওই বিষয়টা একটু দেখালাম না, একটু দেখিয়ে দিই। এখানে এখানে যে স্টুডেন্ট ড্যাশবোর্ড রয়েছে, যে স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু তোমরা আইডি পাসওয়ার্ড লগ ইন করে, অর্থাৎ এখানে ক্লিক করে করলেই কিন্তু দেখবে তোমরা কিন্তু তোমাদের যে স্টুডেন্ট আইডি রয়েছে, অর্থাৎ যে লগ ইন পেজ রয়েছে, লগ ইন পেজে চলে যেতে পারবে। তারপর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করার পর কিন্তু তোমরা অ্যাডমিশন ফিটা পেমেন্ট করতে পারবে। তবে এখানে তোমাদেরকে বলে রাখি, দুর্ভাগ্যের বিষয়ে তোমরা কিন্তু এটা মোবাইল দিয়ে করতে পারবে না, অর্থাৎ মোবাইল দিয়ে এগুলো টাচ হবে না, তুমি যতই ট্রাই করো। এই নিয়ে আমি অনেক আগেই প্রায় এর আগের বছর বা তার আগের বছরে কিন্তু মেল করেছিলাম ইউনিভার্সিটিকে। তো ওনারা বলছে যে ডেস্কটপ থেকে বা কম্পিউটার থেকে করার জন্য, যাই হোক তোমরা অবশ্যই কম্পিউটার থেকে করিয়ে নেবে বা করে নেবে, কম্পিউটার যদি থাকে তোমাদের বা ল্যাপটপ বা ডেস্কটপ। তো যাই হোক এখানে একটু নিচের দিকে গেলে তোমরা কিন্তু লিস্টটা দেখতে পাবে। হ্যাঁ এখানে এই বিষয়টা তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করবে, পেমেন্ট করার সময় দেখবে এখানে একটা অপশান পাবে একসেপ্ট অ্যান্ড ফিজ, অর্থাৎ তুমি যদি যেখানে তোমার নাম এসেছে যদি তুমি সেখানে সন্তুষ্ট হয়ে যাও, হয়তো দেখা গেলো তোমার ফার্স্ট প্রিফারেন্স হিসাবে যেখানে তুমি চুজ করেছো সেখানে এসেছে, তাহলে তো তুমি অবশ্যই সন্তুষ্ট, সেক্ষেত্রে তুমি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড ফিজ করবে। আর যদি তুমি দেখা যায় সেকেন্ড বা থার্ড বা ফোর্থ প্রিফারেন্স হিসাবে যেখানে তোমার নাম এসেছে, যদি নাম এসে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি চাও আপগ্রেড করতে পারো, অর্থাৎ পরবর্তী লিস্টে যদি সিট খালি থাকে সেক্ষেত্রে কিন্তু একটা আপগ্রেডের সুযোগ থাকবে। মানে ধরো তুমি এই যে অ্যাডমিশন লিস্টটা প্রকাশিত হয়েছে, এখানে যদি দেখা গেলো তোমার 3 নম্বরে যে প্রিফারেন্স হিসাবে তুমি যেটা চুজ করেছিলে যে সেন্টারটা, সেখানে হয়তো দেখা যাচ্ছে তুমি পেয়েছো, সেক্ষেত্রে কিন্তু একটা সুযোগ থাকবে 2 নম্বরে পাওয়ার পরবর্তী লিস্টে বা 1 নম্বরে যাওয়ার আস্তে আস্তে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে এক্সেপ্ট অ্যান্ড আপগ্রেড অপশনটাতে ব্যবহার করতে পারবে। তো এটা পেমেন্ট করার সময় ঠিকঠাকভাবে তোমরা পেমেন্টটা করে নেবে, পেমেন্টটা তো আমি দেখাতে পারছি না যেহেতু এখানে মোবাইল থেকে দেখানো যাচ্ছে না। তো যাক তারপরে একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবে, এখানে দেখো দেওয়া আছে কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে সিটগুলো টোটাল। তো আর একটু নিচের দিকে গেলে তোমরা এখানে দেখতে পাবে, এখানে দেখো এখানে লিস্টটা দেওয়া আছে, প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার তোমার দেখতে পাবে, তোমার নাম দেখতে পাবে, তোমার জেন্ডার দেখতে পাবে, তোমার ক্যাটাগরি দেখতে পাবে, এখানে তুমি DA SP বা EWS বটো কিনা সেটা দেখতে পাবে, তোমার গ্রেড পয়েন্টটা দেখতে পাবে, তুমি র্যাঙ্ক কত নাম্বার করেছো সেটা দেখতে পাবে, তুমি কোথায় চান্স পেয়েছো সেটাও কিন্তু দেখতে পাবে, এখানে তুমি কোন কোটায় আন্ডারে চান্স পেয়েছো সেটাও দেখতে পাবে, জেনারেল নাকি তোমার কাস্টেড টাস্ক সেটাও কিন্তু দেখতে পাবে, সেটা প্রিফারেন্স কত নাম্বার আছে, অর্থাৎ কত নাম্বার প্রিফারেন্সটা তুমি চুজ করে দিলে সেটা কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো তোমরা এখান থেকে এগুলো দেখে নেবে, ঠিক আছে। তো এখানে যাদের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করতে পারবে। তো এটা বিশাল বড় লিস্ট, যদি তোমাদের দেখতে অসুবিধা হয় নামটা খুঁজে দিয়ে সেক্ষেত্রে তোমরা সার্চ করে নেবে। তো যাই হোক এখান থেকে যাদের নাম রয়েছে তারা কিন্তু অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করে নেবে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও। তো যাই হোক এরপর আমি বলি তোমাদেরকে, যারা অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করবে, অ্যাডমিশন ফিজ পেমেন্ট করার পরও কিন্তু তোমাদের একটা কাজ আছে, তো সেই কাজটা তোমাদের করতে হবে। যাই এখান থেকে আমি ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করার পর আগে সেই পিজি অ্যাডমিশন পোর্টালে চলে এসেছি, পিজি অ্যাডমিশন পোর্টালে আসার পর এখানে দেখবে এখানে কিছু মেল আইডি দেওয়া আছে। প্রথমে দেখো যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে মূল ক্যাম্পাস রয়েছে সেই মূল ক্যাম্পাসে যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে দেখো এখানে মেল আইডি department@BU campus বলে অপশান রয়েছে, তো তোমাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে। আর যদি তুমি কোনো রকম কলেজে চান্স পেয়ে থাকো, অর্থাৎ কলেজে অ্যাডমিশন নিয়ে থাকো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কোনো একটা কলেজে, সেক্ষেত্রে এখানে দেখতে হচ্ছে অ্যাফিলেটেড যে কলেজ রয়েছে সেই কলেজের পিজি কোর্সে এই অপশানটাতে ক্লিক করবে। তো এখান থেকে তোমাদের যেটা সেটাতে তোমরা কিন্তু ক্লিক করবে। তো এখানে সাপোজ আমি এখানে বিউ যে ক্যাম্পাস রয়েছে এখানে ক্লিক করছি, ক্লিক করার পর দেখবে একটা PDF কিন্তু আমার সামনে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ডাউনলোড হয়ে গেছে। তারপর এখানে দেখবে বিভিন্ন ধরনের মেল আইডি কিন্তু দেওয়া আছে, দেখবে এখানে তোমার এটা যারা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য এটা PDFটা, আর যারা বিভিন্ন কলেজ থেকে নিয়েছো তাদের জন্য তো আলাদা, যেটা কলেজে রয়েছে যেটা আমি দেখালাম তোমাদেরকে। তো এখানে দেখবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। তো ধরে নিলাম কেউ হয়তো ফর এক্সাম্পল হিসাবে ধরলাম কেউ হিস্ট্রিতে অ্যাডমিশন নিয়েছে ইউনিভার্সিটি বার্ডনের যে মূল ক্যাম্পাসে, সেক্ষেত্রে হিস্ট্রির এখানে দেখো মেল আইডি দেওয়া আছে hod@hist.bu.nivc.ac.in, অর্থাৎ এই যে মেল আইডি রয়েছে এই মেল আইডি দিয়ে তোমার যে রিসিপ্টটা রয়েছে তুমি অ্যাডমিশন ফিজটা পেমেন্ট করার পর সেই রিসিপ্টটা কিন্তু এখানে মেল করে দিতে হবে ওনাদেরকে, ঠিক আছে, এই মেল আইডিতে। অর্থাৎ এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা করে দেওয়া আছে, যেহেতু এটা ইউনিভার্সিটি মূল ক্যাম্পাসের ক্ষেত্রে, আর ওটা কলেজের ক্ষেত্রে আলাদা আলাদা মেল আইডি দেওয়া আছে প্রিন্সিপ্যালের। তো যাই হোক এখান থেকে তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে এখানে ডান থেকে যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিটা এখান থেকে কপি করে তোমরা মেলে গিয়ে কিন্তু পেস্ট করে নেবে, তারপর তোমার যে পেমেন্টের রিসিপ্ট সেটা কিন্তু ওখানে পাঠিয়ে দেবে, এখানে সাবজেক্ট হিসাবে রেখে দেবে যে পেমেন্ট করেছো বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের কাজ, এটা অবশ্যই করে নেবে তোমরা, তাহলেই হয়ে যাবে। তো আপাতত তোমাদের এইটুকু কাজ করতে হচ্ছে, পরবর্তী যে আপডেটগুলো আসবে সেগুলো সম্পর্কে আমি ডিটেলসে জানিয়ে দেবো। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।